Hey guys, assalamu alaikum, shobai kemon achen? Asha kori apnara shobai bhalo achen. To apnader sathe ache ami Sadiq. Ajke apnader majhe ekta jinish share korbo Facebook er bishoy. Seta holo je apni kintu dhoron Facebook e onekke friend request pathan. To friend request pathaner pore ki hoy ki keu keu apnake accept kore kintu abar keu keu accept kore na. তো আপনি এখন কিভাবে এই যে আপনাকে যারা অ্যাকসেপ্ট করেন নাই মানে ধরুন এক মাসের উপর বা আপনাকে ফলোয়ার বানিয়ে রাখছে তো সেই অ্যাকসেপ্ট যারা করে নাই তাদের কিভাবে বের করবেন যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে অ্যাকসেপ্ট করে নাই এই আসলে তাদের রিকোয়েস্টগুলো কিভাবে আপনি ক্যান্সেল করতে পারবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি শেয়ার করব তো ভিউয়ার্স চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটা মেসেজ সেটা হলো যদি আমার চ্যানেল নতুন না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন আর অলরেডি যদি সাবস্ক্রাইব না থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও বেয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে আসার পর সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুক লাইটে তো আপনারা মেন ফেসবুকে ইউজ করতে পারেন সমস্যা নাই ফেসবুক লাইট ইউজ করতেছি কারণ মানুষ বেশি লাইট ইউজ করে তো যার কারণে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে যে একটা যখন মানুষ রিকোয়েস্ট পাঠায় তখন কিন্তু এইরকম আপনি এখানে ফ্রেন্ড অপশনে ক্লিক দিলে কিন্তু আপনি এইরকম ইন্টারফেস পাবেন এগুলো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এখন আপনি কিভাবে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা বের করুন সেটা তো দেখিয়ে দিতে হবে আমার তো তার জন্য এখানে সি অল এই অপশনে আমি উপরে যে দেখতে পাচ্ছেন সি অল সেই অপশনে আমি ক্লিক দিব তো সি অল ক্লিক দেওয়ার পরে কিন্তু আবার এইরকমই আসছে তারপরে দেখুন সাইডে কিন্তু থ্রি ডট ডট একটা অপশন আসছে সেই থ্রি ডট ডট অপশনে ক্লিক দিব তারপরে দেখুন যে ভিউস অ্যান্ড রিকোয়েস্ট এই অপশনে আমরা জাস্ট ক্লিক করে দিব তারপরে দেখতে পারতেছেন যে এইগুলো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি যেগুলোকে এরা আমাকে অ্যাকসেপ্ট করে নাই তো যার কারণে আমি এখন ক্যান্সেল করে দিব তো আপনারাও এইভাবে যদি চান যে আপনি ক্যান্সেল করে দিতে সেই ক্ষেত্রে আপনি এইভাবে ক্যান্সেল করে দিতে পারেন এটাই কিন্তু দারুণ একটা পদ্ধতি আগে কিন্তু আপনার হেল্প ধরেন সেটিংয়ে যাইতে হইতো তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করতে মানে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করে তারপরে এইরকম আর কি ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করতে হইতো এখন কিন্তু সেই ঝামেলাটা নাই ভিউয়ার্স এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমার ভিডিওটি আপনার কাজে লেগেছে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই